নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল বাইশ তারিখ সেপ্টেম্বর মাস অবশ্যই বৃহস্পতিবারের দিন রাশি ফলের ভিডিও অর্থাৎ আপনি মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে আগামীকালকের দিনে কি রেজাল্ট পাবেন কি ফল হতে চলেছে কি হতে পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার বা আলোচনা করার চেষ্টা করব আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে আপনাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব আর আইকনটা প্রেস করে রাখতেই হবে তাহলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পাবেন কালকে নারায়ণের পুজো করুন নারায়ণকে ডাকুন দিন শুরু করুন বেটার রেজাল্ট পাবেন ভগবান কৃষ্ণকে স্মরণ করুন বেটার রেজাল্ট পাবেন কালকে কর্কট রাশি কালকে অশ্লেষা নক্ষত্র দ্বাদশী এবং কৃষ্ণপক্ষ সিদ্ধ যোগ চলবে শুভযোগ এবং তার প্রভাব আপনারা পাচ্ছেন বা পাবেন নক্ষত্রগুলো একটু বুঝে রাখতে হবে কোন কোন নক্ষত্রগুলো বা কোন কোন নক্ষত্রগুলো মানুষরা বেটার ফল পাচ্ছেন ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করছি আপনারা বেটার রেজাল্ট পাবেন যাত্রা সাতটা একত্রিশ আটটা দুই সামলে ব্যবহার করুন মানে সাড়ে সাতটা থেকে আটটা সামলে ব্যবহার করুন বড় ট্রানজাকশান বড়ো ডিল বড়ো কথাবার্তা বিকেল চারটে পনেরো থেকে পাঁচটা সাত সামলে ব্যবহার করুন বিকেল পাঁচটা সাত অবশ্যই আপনারা সামলে বা একটু দেখে আপনারা বুঝে ব্যবহার করুন আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে যে যে ব্যবসাগুলো বা যে যে বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে ব্যবসাগুলো একটু নিই তাহলে কোন কোন ব্যবসাগুলো বা কোন কোন বিজনেসগুলো আপনাদেরকে বেটার ফল বা বেটার রেজাল্ট দিচ্ছে কালকে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস হার্ডওয়্যার বিজনেস ইলেকট্রনিক্স গুডস অ্যান্ড গ্যাজেটস গ্ল্যামার ওয়ার্ল্ড গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট কালকে বেটার হচ্ছে মেডিক্যাল মেডিসিন চাপে থাকবেন লিকুইড প্রোডাক্ট চাপে থাকবেন কথা বলে কাজকর্ম চাপে থাকবেন কালকের দিনে জামাকাপড় বিজনেস বুটিকের বিজনেস পার্লারের বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে দিতে পারে সার খোলের বিজনেস ভালো ফল দিচ্ছে সার যারা সার নিয়ে কাজ করেন গাছপালা নিয়ে কাজ করেন কিন্তু যারা পশু নিয়ে পাখি নিয়ে কাজ করেন পেশারে থাকবেন আসবাবপত্র কাঠ বা এই জাতীয় এই জাতীয় জিনিসপত্রগুলো আপনাদেরকে একটু প্রেসারে রাখছে বা একটু চাপে রাখছে এটা বলা যায় আগামী আগামীকালকের দিনে এটা মোটামুটি দিক যাচ্ছে এবার আসছি মেন আলোচনার জায়গায় মেস থেকে মিন। আপনি মানুষ হলে আপনি কি রেজাল্ট পাচ্ছেন শুরু করা যাক নারায়ণকে ডাকার পরামর্শ দিচ্ছি মেস হলুদ নয় আর নারায়ণের পুজোপাঠ অত্যন্ত শুভ ফল দেবে পৌনে দুটো থেকে তিনটে পঞ্চাশ সামলে ব্যবহার করছেন আটটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ বেস্ট টাইম মেষ রাশির জাতক জাতিকাদের মেসের হেলথ কিন্তু ভালো থাকছে আপনি মেসের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা এক্সপেক্টেড আপনার হেলথ বা আপনার শরীর ভালো থাকছে ফ্যামিলির শরীর নিয়ে ভোগান্তি চলবে বাচ্চাগুলো ভালো থাকছে ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরস কম করুন ট্যুর ট্যুর কোথাও যাওয়া কোনো ট্যুর করা কম করুন ওপর মহলের সাথে ঝামেলার নির্দেশ করছে ওপর মহল আপনাকে এক চোখোপোনা করতে পারে এক চোখে দেখা এক চোখোপোনা করতে পারে আপনি যদি মেসের জাতক বা হন বন্ধুরা এটা একটু নজর রাখতে হবে এবং এটা একটু খেয়াল রাখতে হবে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন চুপচাপ কাজ মিটিয়ে বাড়ি চলে আসা বেশি গল্প বেশি আড্ডা বেশি হইহট্ট বলে যাওয়ার প্রয়োজন নেই বেশি বন্ধুত্ব কর্মক্ষেত্রে বিপদে ডেকে আনতে পারে এবং পার্টনারশিপে কিছু কাজ ঠিকঠাক হবে না দায়িত্ব পালন এবং নিজের মতো করে নিজের ক্যাপাসিটি অনুযায়ী চলা আপনার জন্য ভালো হচ্ছে আপনি যদি মেসির মানুষ হন সো এটা একটু লক্ষ্য রাখছেন ব্যবসা যদিও শুভ এবং ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসায় কাস্টমার পাওয়া ভালো হচ্ছে কাস্টমার পাবো ভালো কাস্টমার ডিল করব ভালো ফল দিচ্ছে হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন প্রেম গণ্ডগোল করছে আর তুমুল ঝগড়া হতে পারে বাবা মায়ের সাথে ছোটোখাটো বিষয় বাবার দোষ বলবো না আমি বলবো আপনার দোষ বাবার কোনো দিন দোষ হয় না বা মায়ের দোষ হয় না বলছি কথার কথা আমার দোষ এটাই বলবো তা এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সন্তান সুখ ভালো হচ্ছে বিদ্যার জায়গায় প্রবলেম রয়েছে এডুকেশান বা এডুকেশনের পার্ট ঠিকঠাক নেই তাই এডুকেশনের জায়গা লক্ষ্য রাখুন আপনি যদি মেসের মানুষ হন বন্ধুরা নজর রেখে চলতে হবে অশ্বিনী নক্ষত্র গুপ্ত শত্রুতা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা লোকের দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যাবেন ফেঁসে জাস্ট ফেঁসে যাবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক অস্বস্তি বাড়তে পারে কোনো না কোনোভাবে কিছু নিয়ে অতিরিক্ত চাপ দুশ্চিন্তা বা টেনশন বেড়ে যেতে পারে খেয়াল রাখুন বিষ সবুজ রঙ সাত সংখ্যা নারায়ণ উপযুক্ত পৌনে দুটো তিনটে পঞ্চাশ সামলান মানে প্রায় চারটে সামলান আটটা কুড়ি থেকে বারোটা পাঁচ বেস্ট টাইম বৃষর জাতক বা জাতিকাদের জন্য বা আপনি যদি বৃষ রাশির মানুষ হন এটার জন্য বৃষ রাশির মানুষজনদের এক্সপেক্টেড যে ফ্যামিলির হেলথ ভালো থাকছে নিজেদের হেলথ একটু প্রবলেম রয়েছে ইনভেস্টমেন্ট বুঝে শুনে ভ্রমণ হতে পারে বড় খরচা কারুর ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়া এবং একটু পয়সার একটু পয়সার বড় খরচা করে ফেলা চাপ রয়েছে আপনি বিশ্বরাশির মানুষ হলে কর্মক্ষেত্রে ডমিনেট করা ডমিনেটিং ক্যারেক্টার নেওয়া এবং ডমিনেটিং রোল প্লে করা এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে চেপে ধরবেন মালিক ওপর মহল আপনি যদি কথা বলেন শুনবে শুনবে আপনার গুরুত্ব বাড়বে ভ্যালু বাড়বে কর্মক্ষেত্রে তাই সেইভাবে কাজ করুন যে ভাই আজকে আমার দিন আমাকে কেউ নড়াতে পারবে না এই মানসিকতা রাখা উচিত একই কথা বিজনেসের ক্ষেত্রেও বলবো নিচে তলার লোকজনরা বেটার সাপোর্ট দিচ্ছে সমবয়সী বা কালিগরা একটু খেয়াল রাখছেন সমবয়সী মানে সমপোস্ট এক পোস্ট বিজনেসেও কাস্টমার আপনার বল তুমি কি বলছো তুমি কোন মালটা বলছো বা আপনি কোন মালটা বলছেন আমরা নেবো এটা কাস্টমার ফিডব্যাক দেবে সো সেইভাবে কাজ করুন এবং আপনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে বেটার করবেন ডিস যদি অসুবিধে চলে ডিসকাস করুন বেটার হচ্ছে প্রেম কিন্তু ভোগাচ্ছে প্রেমিক বা প্রেমিকারা ভুগছেন হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন জ্ঞাতি শত্রুতা রিলেটিভ স্পেশালি কোনো মহিলা আপনাকে ভোগাতে পারে আপনি যদি হাউস ওয়াইফ হন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক এবং শ্বশুর বাড়ি শাশু মানে এই জায়গাটা স্টেবেল থাকছে সন্তান একটু ভোগাচ্ছে বিদ্যাস্থান বিদ্যার ব্যাপারে বা এডুকেশানের পার্ট আশাবাদী আশা করতে পারি আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে চলে যাচ্ছে আপনি যদি বৃষরাশির মানুষ হন সো বৃষরাশি কালকের দিনকে কাজে লাগিয়ে নিন এক্সিলেন্ট রেজাল্ট এক্সপেক্টেড ইভেন রিক্স নেওয়া যায় কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস যোগাযোগ বাড়ান রোহিণী নক্ষত্র দেখে নেব মানসিকতা থাকবে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু তেল মারতে হবে পরের রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন কিন্তু আট ব্যবহার করছেন সাদাতে থাকছেন কালকের দিনে নারায়ণকে ডাকছেন আটটা পঞ্চাশ থেকে পৌনে এটাই সময় পৌনে দুটোর পরে আর খুব আর্জেন্ট কাজ রাখবেন না আপনি মিথুনের মানুষ আপনার এবং আপনার ফ্যামিলির মানে বাবা মা বা পেরেন্টস শরীর স্বাস্থ্য ঠিকঠাক বাচ্চাগুলোর শরীর নিয়ে একটু চাপ রয়েছে ছোট ছোট ইনভেস্টমেন্ট হতে পারে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ভ্রমণে সাফল্য রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে বদনাম কর্মক্ষেত্রে ঝামেলা এবং ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া খুব সাবধানে থাকবেন কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে তাই কোনো না কোনোভাবে আপনি এক কথা বলছেন অন্য মিনিং করা হচ্ছে আপনি একরকমভাবে রিপ্রেজেন্ট করছেন অন্য কিছু ধরা হচ্ছে এই ব্যাপারটা বন্ধুরা লক্ষ্য করা যায় বা মানে দেখতে হবে এবং দেখার প্রয়োজনীয়তা রয়েছে মিথুনের কর্মগত দিক কর্মক্ষেত্র বা কাজের জায়গা খুব বেশি স্টেবল নয় এবং চোখকা না খোলা রাখলে লোকে কিন্তু বদনাম দিয়ে ঝামেলা করে আর লাস্ট মুমেন্টে গিয়ে কর্মপণ্ড হতে পারে সো খেয়াল রাখছেন বিজনেস স্টেবেল বিজনেস প্রোডাক্ট সেল হান্ড্রেড না হলেও সত্তর পঁয়ষট্টি সত্তর এক্সপেক্টেড যে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে আপনি মিথুনের মানুষ হলে দাম্পত্য জীবনটি ঠিকঠাক প্রেম নয় এবং একটা মানসিক চাপ মিথুনের থাকছে ট্রেস বা টেনশন মিথুনের থাকছে বন্ধু বান্ধবীদের সাপোর্টগুলো মোটামুটি পাচ্ছেন বাবা মায়ের সাথে খুচরো খাচরা বিষয় নিয়ে ঝামেলা এবং একটা মানসিক ট্রেস হাউসওয়াইফরাও থাকবেন আপনি একজন হাউসওয়াইফ বা একজন গৃহমাতা বা গৃহবধূ হলে আপনাকে কিন্তু চেপে ধরা হবে বা কণ্ঠাসা করা হবে আপনি মিথুনের মানুষ আমি আশা করছি বিদ্যাস্থান অত্যন্ত শুভ এবং আশাবাদী সন্তান সুখটা ভালো হচ্ছে কিন্তু মিথুন রাশি অতিরিক্ত ভালো হয়ে যাওয়া অতিরিক্ত ভালো মানুষ হওয়া বা ভালো করতে চাওয়া এটাও কিন্তু প্রবলেমের লোকের দুঃখ দেখে থাকতে পারবেন না সেই লোক আপনাকে চুনা লাগিয়ে বেরিয়ে যাবে মৃগশিরা নক্ষত্র মিষ্টি কথায় গলবেন না আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অধিক খরচা করে কিছু করবেন না এটা বিশ হাজার টাকা খরচা হবে করবেন না পরের দিন করুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের থেকে শত্রুতা কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকে কর্কট রাশির ক্ষেত্রে নাম্বার নাইন ইউজ করতে পারছেন হলুদ রঙ ব্যবহার করছেন আর ভগবান নারায়ণকে স্মরণ করছেন ভগবান কৃষ্ণকে স্মরণ করুন কোনো অসুবিধা নেই কালকের দিনে আটটা দশ থেকে বারোটা পঁয়ত্রিশ এটা সময় সকালবেলা খেয়াল রাখতে হবে একটা পঞ্চান্ন দুপুরবেলা মানে পৌনে দুটো বাজতে পাঁচ সাত এই সময় থেকে দুটো সরি তিনটে চল্লিশ সাবধানে ব্যবহার করছেন কর্কটের শরীর কিন্তু একটু ব্যাগ মারছে খুব ভালো হচ্ছে বলতে পারছি না ফ্যামিলি এবং গুরুজনদের শরীর বা হেলথ এক্সপেক্টেড আশা করছি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বেটার রেজাল্ট দেবে আপনি কর্কটের মানুষ হলে ইভেন সন্তানের হেলথ যদি ভোগায় সেটাও কিন্তু ঠিকঠাক হওয়ার চান্সেস থেকে যাচ্ছে সো এটা ভালো পার্ট বা ভালো পয়েন্ট বলতে পারি ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণও হতে পারে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন চুপি সারে অনেক কাজ এটা হবে ট্যাগলাইন কালকের দিনের চুপচাপ কাজ করে যাব। গল আমি বোবা কোনো প্রবলেম নেই আমি প্রচুর কাজ করতে এসেছি কালকে ওয়ার্ক লোড নিতে এসেছি এবং কালকে ঝঞ্ঝাট ক্লিয়ার হওয়ার দিন লাইফে কোনো ঝঞ্ঝাট কোনো প্রবলেম কোনো অস্বস্তি কোনো অশান্তি কর্মক্ষেত্রে কোনো অসুবিধা এবং কোনো টাকার চাপ আপনার ক্লিয়ার হতে চলেছে কালকে আপনি যদি কর্কটের মানুষ হন বা জাতক জাতিকা হন এবং বেশি গল্প বেশি আড্ডা বেশি কথাবার্তা প্রবলেম অ্যারাইজ করিয়ে দেবে বা করে দেবে সো কর্কট রাশি কালকের দিনে মুখ বুঝে কাজ করে বের বার করে নিয়ে আসা এটা বেস্ট রেজাল্ট দিচ্ছে বিজনেস পার্ট শুভ নয় আর্গুমেন্টে যাবেন ঝামেলায় পড়বেন কাস্টমাররা যেটা দেখা চাইছে ধৈর্য ধরে তাদের সাথে কথা বলুন তাতে সেল বাড়ছে এটাই ফ্যাক্ট বা এটাই ব্যাপার আশা করি বোঝাতে পারছি বা আপনি হয়তো বুঝতে পারছেন আপনি কর্কটের মানুষ হলে দাম্পত্য জীবন মোটামুটি চলছে গুরুজনদের সাথে তর্কাতর্কিতে যাবেন না বন্ধুত্ব থেকে একটু দূরে থাকার প্রয়োজন প্রেমিক বা প্রেমিকাগুলো এবং স্টুডেন্টরা কালকের দিনে আমি আশা করছি আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি একজন ছাত্র বা আপনি একজন ছাত্রী আপনি কর্কটের মানুষ আশা করছি শুভ ফল পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে কর্কটের জাতক বা জাতিকা হলে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিনে সন্তান নিয়ে একটা ট্রেস থাকছে সন্তান নিয়ে কম বেশি উনিশ কুড়ি ছোট 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 ভোগান্তিগুলো থাকছে পুনর্বসু নক্ষত্র লোকের কথায় অল্পতে বিশ্বাস করে চিট হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে পুসা কালকে জুনিয়রদের সাপোর্ট নিন বাচ্চা ছেলে মেয়েগুলোর অশ্লেষা নক্ষত্র কর্মক্ষেত্রে কালকে ঝামেলা ক্লিয়ার করুন কোনো ঝঞ্ঝাট রয়েছে কোনো পার্সন বা কোনো কিছু নিয়ে ঝামেলা রয়েছে ক্লিয়ার করতে হবে করতে হবে করবেন আশা করছি করবেন সিংহ রাশি আপনি সিংহের মানুষ সিংহর জাতক সিংহের জাতিকা কালকের দিনে চার ব্যবহার করছেন একও চলতে পারে ডিপ সেট লাল রং ব্যবহার করছেন অ্যাটিটিউডটাই থাকবে অ্যাগ্রেসিভ কালকের দিনে টাইম ফ্যাক্টর হচ্ছে পৌনে দুটো থেকে তিনটে পঁয়ত্রিশ বাদ বাকি সময় আপনার সিংহ নতুন দায়িত্ব নেওয়ার দিন হচ্ছে নতুন কিছু স্টার্ট আপ করার দিন হচ্ছে আর নেওয়া লোকে থাকে না যে এ আছে তাহলে চাপ নেই এই ব্যাপারটা কালকে শো অফ করতে হবে কালকে দেখাতে হবে সিংহ রাশির ক্ষেত্রে আপনার হেলথ ফ্যামিলির হেলথ মোটামুটি থাকছে ইনভেস্টমেন্ট হবে না ট্যুরস হতে পারে কোনো ট্যুর বা কোনো ট্যুরে যাওয়া বা কোনো ভ্রমণে যাওয়া চলতে পারে আপনি সিংহর মানুষ হলে বা আপনি সিংহ রাশির জাতক জাতি হলে সো সিংহ রাশির বন্ধুরা সিংহ রাশির মানুষজনরা কালকের দিন দেখে নেওয়ার দিন এবং কালকের দিন হার্ড কোর কাজ করার দিন এটাই বেস্ট কোনো রিক্স কোনো প্রবলেম নেই এবং কালকে শত্রুতা দমনের দিন হচ্ছে নারায়ণকে ডাকুন ছোট ছোট বাধা বিপত্তি থাকতে পারে ছোটোখাটো চাপ থাকতে পারে বাট প্রবলেম নেই প্রবলেম অন্য জায়গায় এইখানে চাপ আপনি নিজে নেবেন সেটা ব্যবসা মোটামুটি বলতে পারি কাস্টমার কম পেতে পারেন কাস্টমার আসা কম হতে পারে বা কাস্টমার পাওয়ার ব্যাপারটা কম হতে পারে আপনি যদি সিংহের মানুষ হন বা সিংহ রাশির জাতক জাতিক জাতিকা হন সো এটা একটু লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন আপনি যদি সিংহের মানুষ হচ্ছেন বা সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে প্রেম ভালো চলবে দাম্পত্য জীবন নয় বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়ছে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো চলছে এবং সন্তান সুখ ভালো চলছে পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত হাউসওয়াইফরা কর্তব্য পালন করতে গিয়ে দিন শেষ হবে আমি বেশি ভালো আমি প্রচুর কর্তব্য করি আমি প্রচুর দায়িত্ববোধ রয়েছে এই সব গল্পগুলো দিতে গিয়ে আপনার দিন শেষ হবে সময় শেষ হবে সময় নষ্ট হতে পারে সো আপনি যদি খেয়াল রাখেন আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হচ্ছে আদারওয়াইজ আপনি জানেন আমি কি জানি আপনি সিংহের মানুষ হলে বা সিংহ রাশির জাতক জাতিকা হলে সিংহ রাশি মঘা নক্ষত্র কালকের দিনে একটা ডিসিশানে স্ট্রিক্ট থাকবেন বারবার ডিসিশান চেঞ্জ করবেন না সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্যের ভরসায় এগোতে পারেন ভাগ্য স্থাপট দেবে উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনার ডিলে করার টেন্ডেন্সি আপনাকে শেষ করতে পারে করছি করবো গোছের মানসিকতা আপনাকে না শেষ করে দেয় একটু লক্ষ্য রাখুন আমার মনে হয় এটা বেটার হবে বা এটা বেটার রেজাল্ট দেবে বা দিতে পারে পরের রাশি হচ্ছে কন্যা রাশি সাদাতে থাকুন ঝুট ঝামেলাতে না থাকুন কালকের দিন চোখ দিয়ে জল পড়বে মাথায় রাখুন আপনি যদি কন্যার মানুষ হন চোখ দিয়ে জল কান্নাকাটি করা মনে বড় আঘাত কাছের মানুষ বা আনএক্সপেক্টেড যেটা এক্সপেক্টেড নয় সেই জায়গা থেকে আঘাত পেতে পারেন সময় আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা পঁচিশ সাদা লাইট ছেড়ে থাকুন এবং কালকের দিনে চেষ্টা করছেন আট ব্যবহার করার নারায়ণের পুজো পাঠ করার বেটার হচ্ছে দেড়টা থেকে পৌনে চারটে সাবধানে ব্যবহার করছেন কন্যা কোনো ঝুট কোনো ঝক্কি কোনো ঝামেলা কোনো টেসে থাকবেন না বাধ্য ছাত্র হয়ে দিন কাটাবেন বাধ্য ছাত্র বাধ্য ছাত্রী যা বলছে আমি সেটা করছি যেভাবে বলছে সেটা চলছে আপনি কোনো একটা ধরুন প্রাইভেট সেক্টরে চাকরি করেন আপনাকে বলা হচ্ছে তুমি এই কাজটা করে কমপ্লিট করে আমাকে দেখাও কমপ্লিট করে দেখান নিজে কিছু করবেন আপনি জিজ্ঞেস করুন যে স্যার কীভাবে করবো সেটা তার জন্য দুটো মুখ খান কিন্তু কোনো ফালতু ঝামেলায় না জ্বলান এবং কারুর থেকে কিছু এক্সপেকটেশান না রাখুন বরং যাদের জন্য কাজ করছেন তাদের থেকে সাপোর্ট আশা করতে পারেন কিন্তু সেটাও কম ব্যবসা ভালো চলছে বাট চাকরি ক্ষেত্র চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্রে স্টেবিলিটির জায়গা চাপে রাখছে কন্যার মানুষ হলে বা কন্যারাশির জাতক জাতিকা হলে একটু খেয়াল রাখতে হবে বা একটু নজর রেখে চলতে হবে ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরস চলতে পারে অসুবিধা নেই অধিক বন্ধু অধিক বান্ধবী প্রচুর সুযোগ দেবে এবং আপনি বুঝতেও পারবেন না আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে এটা ঘটনা সো লক্ষ্য রাখুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আমি খুব একটা স্টেবেল বলতে পাচ্ছি না কর্তব্য পালন ভালো হচ্ছে এবং প্রেম ভালো হচ্ছে প্রেমিক বা প্রেমিকাগুলো সন্তান সুখ ঠিকঠাক সন্তান সন্তানাদি আর সন্তান সুখ এটা ঠিকঠাক বলতে পারি বিদ্যাস্থান ঠিকঠাক হচ্ছে বলতে পারি কিন্তু আপনি টোটালটা আপনাকে একটু নজর রাখতে হচ্ছে টোটালটা সব মিলিয়ে একটু খেয়াল রেখে চলতে হবে এটাই ব্যাপার কন্যারাশি রিক্স কোনো মতে নয় কোনো রিক্স বা কোনো রিক্সের জায়গা কোনো মতে নয় আমার মতে এটাই বেস্ট পার্ট খেয়াল রাখলে আপনি জিতে গেলেন উত্তর ফাল্গুনি যেন আপনার দিকে আঙুল না ওঠে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহল থেকে চাপ আসবে ওপর মহল যে কোনো জায়গায় চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অহেতুক ভালো মানুষ হতে গিয়ে প্রবলেমে পড়ে যাবেন ভালো মানুষই করতে গিয়ে প্রবলেমে পড়ে যাবেন একটু দেখুন আমার মনে হয় প্রয়োজন রয়েছে রাশি তুলা সংখ্যা নয় কালকের দিনে নারায়ণকে ডাকা কালকের দিনে চেষ্টা করছেন সকাল আটটা দশ থেকে পৌনে একটা বেস্ট টাইম দুটো পাঁচ মিনিট থেকে তিনটে সাতাশ সাড়ে তিনটেই ধরুন বুঝে ব্যবহার করুন আবার পরের সময়টাকে শুভভাবে ব্যবহার করুন লাল রং চলতে পারে ভালোভাবে চলতে পারে কালোটা চলবে না কালকের দিনে আপনার হেলথ একটু খেয়াল রাখবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে মানে আপনি তুলারাশির মানুষ হলে দয়া করে আপনার হেলথ বা আপনার শরীর বা আপনার স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রেখে চলুন প্রথম কথা গুরুজনদের স্বাস্থ্য বা ফ্যামিলির হেলথ মোটামুটি স্টেবেল আশা করতে পারি ঠিকঠাক চলছে অসুবিধা নেই পয়সার ব্যাপারটা একটু সামলে পয়সা খরচা করে কিছু করবেন না এবার টুকটাক খরচা ফ্যামিলির জন্য কিছু কেনা অসুবিধা নেই ভ্রমণ হতে পারে কিন্তু কাজ আদায় করার জন্য উপযুক্ত দিন হচ্ছে কোনো প্রবলেম এবং কারোর সাথে কথাবার্তা বলা নতুন দায়িত্ব একটু সামলে নেব কিন্তু পেন্ডিং যত কাজ রয়েছে যত ঝঞ্ঝাট রয়েছে যত ঝামেলা রয়েছে যত অস্বস্তি বা অশান্তি রয়েছে কালকে একদম ছিঁড়ে মানে মিটিয়ে চলে আসবো এবং সেটাই কিন্তু বেস্ট পার্ট তুলার মানুষ হলে বা তুলারাশির জাতক জাতিকা হলে সো আমি তুলারাশিকে এটাই বলতে পারি বা বলবো কালকের দিনকে যদি কাজে লাগানো যায় রেজাল্ট কিন্তু আপনার ফরে এসে যাচ্ছে এবং লড়াই করে আদায় করে আনতে হবে ভাগ্যসার দিচ্ছে না ইনিশিয়াল স্টেজে কিছু বাধা বিপত্তি কম বেশি প্রবলেম থাকছে কিন্তু ওই দাঁতের দাঁত চেপে লড়াই করে সাকসেস এইভাবে কেউ বলবে না এত ভরসা দিয়ে কেউ কথা বলবে না সো এটা ব্যাপার রাশিফল শুধু এটা নয় যে আপনাকে একটু রাশিফল দিলাম কিন্তু কিছু মোটিভেশানের সাথে যদি দেওয়া যায় এটাই তো কাজ আর কালকের দিনে আমাদের কাছে মানুষ আসেন কেন যে কিছু সমস্যা পড়ে কেউ গল্প করতে কেউ প্রেম করতে আমাদের সঙ্গে কথা বলেন না মানে আসেন না সমস্যায় পড়ে আসেন তা তাদেরকে বেসিক ইনিশিয়াল যদি একটু বুস্ট করা যায় ব্যবসা ভালোর দিকে চলছে ব্যবসা ভালোই যাবে এবং বাস ঠিকঠাক অসুবিধা নেই দাম্পত্য জীবনে আপনি একটু ডমিনেট করছেন কালকের দিনে অসুবিধা হবে না প্রেমটা একটু সামলে প্রেমিক বা প্রেমিকারা ডমিনেট করতে যাবেন না ইমোশন দেবেন বেটার হবে সন্তান সুখ ভালো বিদ্যাস্থান শুভ নয় গুরুজনদের সাথে ছোটো ছোটো ঝগড়াঝাটি পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বাট একদম আপনার বাবা মা আপনার পাশে দাঁড়িয়ে আছেন নোট ইস্যু হাউসওয়াইফরা খেটে মরতে হবে এটা ব্যাপার প্রচুর খাটছি প্রচুর খাটছি প্রচুর পরিশ্রম করছি এটা এটা কিন্তু ওয়াইফদের ক্ষেত্রে হতে পারে তাই বন্ধুরা ওভারঅল জায়গাটাকে একটু নজর রেখে একটু লক্ষ্য রেখে একটু চোখ বা কান বা খোলা রেখে এগুলো আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন তুলারাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত মাথা গরম স্বাতি নক্ষত্র প্ল্যানিংয়ের অভাবে সব নষ্ট হতে পারে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে অহেতুক ফ্রেশ নিয়ে ফেলতে পারেন অহেতুক টেনশান করে ফেলতে পারেন একটু এটাকে চেক করুন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন বৃশ্চিক বৃশ্চিক সাদাতে থাকছেন বৃশ্চিক কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন কালকে বৃশ্চিক ট্র্যাপে পড়তে চলেছেন কোনো ট্র্যাপ বা কোনো ফাঁদ অপেক্ষা করছে কাজ শুভ হচ্ছে কিন্তু বাড়তি হেডেক বাড়তে চলেছে আটটা পঁচিশ মিনিট থেকে পৌনে একটা চলবে ভালোভাবে কাজ করার জন্য কাজ করুন অসুবিধা নেই কিন্তু কথা কম বলুন এবং বাড়তি হেডেক কম নিন সব বিষয়ে মাথা গলাবেন না এটা কিন্তু প্রবলেম বাড়িয়ে দেবে এবং সকলের বোঝা আপনি নিয়ে বসে নেন নেই আপনার ঘরে নেই এটা মাথায় রাখুন তার জন্য ভাবার জন্য অনেক প্রশাসন আছে বা এইগুলো আছে আপনি নন আপনি এসব করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন কাজ করুন দায়িত্ব নিন নিজের হাতে কাজ করুন অসুবিধা নেই ঝঞ্ঝা টেরান তর্কাতর্কি এড়ান আর্গুমেন্ট এড়ান এবং আমি বলবো আপনার খুব ক্লোজ কোনো মানুষের সাথে সব বিষয়ে ডিসকাস করে এগোন আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বাবা হতে পারে মা হতে পারে ডিসকাস করে এগোন বেটার হবে তাই ফাঁক ফোঁকর খুঁজে বেরিয়ে যাওয়াটা বেটার সুযোগ সন্ধানী হওয়াটা বেটার চোখ কান খোলা রাখাটা বেটার কোনো অসুবিধা বা কোনো ট্র্যাপে আমি যেন না পড়ে যাই কোনো নির্বুদ্ধিতার কাজ না করি এটা দেখে চলতে হবে বৃষ্টিকের মানুষ বা বৃষ্টিকের জাতক জাতিকালে ব্যবসায় মন্দা চলছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে বন্ধুত্ব এড়িয়ে চলুন ভ্রমণ হতে পারে খারাপ নয় দাম্পত্য জীবন বেটার হচ্ছে ইভেন প্রেমও ভালো চলছে কালকের দিনে সন্তান ভোগাচ্ছে কথা শুনবে না অবাধ্য থাকবে অবাধ্য থাকার ব্যাপার চলতে পারে বাট বিদ্যাস্থান আমি আশাবাদী আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন একটু দেখুন মনে হয় ওভারঅল জায়গাটা আপনার ফরে বা আপনার হয়ে কথা বলবে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র সিক্রেসি মেনটেন করুন বৃশ্চিক রাশি অনুরাধা দিনে লোকের গোলাম হয়ে যাবেন না বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র কালকের দিনে চেষ্টা করবেন ওয়েট করার সফলতা আসবে আসতে পারে ধরা দেবে নইসু ধনুর ধনুর জাতক জাতিকা হলে কালকে ধনুরাশি আট ব্যবহার করছেন হলুদ ব্যবহার করছেন কালকে ধনুরাশি নারায়ণকে স্মরণ করছেন ভগবান নারায়ণকে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন আটটা থেকে একটা পনেরো পৌনে দুটো থেকে তিনটে কুড়ি সাবধান পরের সময় আবার শুভ ধনু প্রত্যেকটা মেম্বার পরিবারে শরীরের জায়গা খেয়াল রাখুন আপনাকে নিয়ে ইনক্লুডিং আপনি বাট ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবেল কেনাকাটির দিন হতে পারে অর্থ ব্যয় পরিবারের কারণে মেডিকেলের জন্য নয় তো পরিবারের কারণ মানে কি পুজোর সময় তাহলে কেনাকাটি ধরতে পারি কেনাকাটির জন্য উপযুক্ত দিন হতে পারে ভ্রমণের সাকসেস নেই চেয়ারে বসে সাকসেস কর্তৃত্ব করার দিন কর্তৃত্ব কর্তৃত্ব এবং নেতৃত্ব ফলানোর দিন কী রাশি বলুন তো কার কথা বলছি ধনুরাশি নেতৃত্ব করার দিন ডমিনেট করার দিন এবং করিয়ে নেওয়ার দিন আপনি খেটে বিশাল কিছু করতে পারবেন না আমি করব আমি করে নেবো আমি দেখে নেবো এইসব গল্প নয় অ্যাকচুয়ালি কালকের দিন আমার জন্যে লোকে করবে আমি করিয়ে নেবো আদায় করে নেব মিষ্টি কথা কিছু ক্ষেত্রে পয়সা খরচা করে এবং যতটা ইজিলি ভাবা যায় যতটা সহজে করা যায় রিক্স না নিয়ে দেখুন পুরনো কোনো ঝামেলা কিন্তু আপনাকে ভোগাতে পারে পুরনো কোনো শত্রুতা আপনাকে ভোগাতে পারে ব্যবসা ভালোর দিকে যাচ্ছে এবং চেষ্টা করবেন আপনি যদি ধনুর মানুষ হন সব মিলিয়ে গুছিয়ে কাজ করা বেটার রেজাল্ট হবে দেখুন না এবং কিছু ক্ষেত্রে বাটারিং করার তেল মারা আর কি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে সো একটু দেখুন দাম্পত্য জীবন ঠিকঠাক হাউসওয়াইফরা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন শত্রু দমনের দিন হাউসওয়াইফদেরকেও বলছি হাজব্যান্ড ওয়াইফ কেউ বলছি মানে হাজব্যান্ড ওয়াইফ একে অপরে শত্রু নন ফ্যামিলির ক্ষেত্রে প্রেম মোটামুটি চলছে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু ওই যে বললাম পুরোনো কোনো ঝামেলা পুরনো কোনো ঝঞ্ঝাট ভোগাতে পারে স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এক্সপেক্টেড এক্সপেক্টেড যে সন্তান সুখ ঠিকঠাক তাহলে একটা পজিটিভ দিন হতে চলেছে বাট একটু অর্থর ব্যাপারটা সজাগ বা সাবধান থাকা আর ফাইভটাকে নিতে হবে পজিটিভ হবে আমার 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 হবে এটা মাথায় রাখুন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করবেন না পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকারা ব্রেনওয়ার্কটা জরুরি ইমোশন নয় উত্তরা সারা নক্ষত্র মানে আপনার যদি উত্তরা সারা নক্ষত্র হয় কালকের দিনে মধ্যবয়সী মানুষের উপকারে লাগবে ধরুন একটা পঁচিশ বছরের মেয়ে একটা আঠাশ বছরের ছেলে বা একটা তিরিশ বছরের ভদ্র মহিলা এনারা উপ মধ্যবয়সী অল্প নয় ওই ওই কুড়ি বাইশ তেইশ নয় আবার পঁয়তাল্লিশ নয় ওই এই পঁচিশ থেকে চল্লিশ এইটা এই এজ গ্রুপটাকে কাজে লাগান মকর রাশি দুই সংখ্যা সাধারণ নারায়ণের পুজো পাঠ আটটা দশ থেকে বারোটা পঁচিশ কিন্তু পৌনে দুটোর পর থেকে প্রায় চারটে সাবধান মকর রাশির পদে পদে বাধা বিপত্তি হওয়া কাজ আটকাতে পারে মানে হওয়া মানে আমি আশা করছি এটা কমপ্লিটেড আটকে গেল এবং শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হতে পারে তাই ফ্রাস্টেশান বিল্ড হবে গ্রো করবে ইভেন বিজনেস পাঠো না ব্যবসার জায়গা আমি কারুর শত্রুতা কোনো অসুবিধা অস আমি বলছি আপনার চলার পাতটা কণ্টকময় হবে কীরকম একটা উদাহরণ দিই ধরুন আপনার কাছে একটা স্করপিও গাড়ি রয়েছে সেই গাড়িটা আপনি কোন একটা ছোট গলির মধ্যে দিয়ে চালাচ্ছেন গাড়িটা চলবে না গাড়িটা আটকে যাবে এবং আপনাকে খুব দেখবেন তার পাশ দিয়ে হয়তো হেঁটে হেঁটে যারা যাচ্ছে তারা স্পিডে বেরিয়ে যাবে আপনাকে মনে হবে তারা আমার থেকে চলে যাচ্ছে সেই গাড়িটা কোথায় চলবে যখন আপনি মুম্বাই এক্সপ্রেস ওয়েতে ফেলবেন মুম্বাই রোডে ফেলবেন ওই গলির মধ্যে দিয়ে গাড়ি চলছে কালকের দিন হোঁচট খেতে খেতে কচ্ছপের গতিতে খুব সাবধানে খুব সতর্ক না থাকলে আর একদম এলাট না থাকলে সমস্যা রয়েছে আপনার আপনার পেরেন্টসদের শরীর ভালো ইনভেস্টমেন্ট হবে না ভ্রমণ হতে পারে টাকা ধরে রাখার চেষ্টা করুন হাতে রাখার চেষ্টা করুন ফালতু খরচা আজেবাজে বাজে খরচা এবং এই জায়গাটা আপনি আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যদি মকরের মানুষ হচ্ছেন বা মকর রাশির জাতক করছেন বন্ধুরা একদম খেয়াল রাখুন সাবধান থাকুন একই কথা বিজনেস পার্ট খুব বেশি কাস্টমার পাচ্ছেন বলতে পাচ্ছি না এক্সেপ্ট শাড়ির বিজনেস কারণ পুজোর সময় শাড়ির ব্যবসা চলবেই তারপরেও বলছি অন্যান্য দিনের তুলনায় কম হতে চলেছে দেখুন দাম্পত্য জীবন ঠিকঠাক প্রেম ভালোবাসা মোটামুটি চলছে গুরুজনদের সাথে সম্পর্কর জায়গা ঠিকঠাক রয়েছে তাদের প্রতি কর্তব্য তাদের জন্য দায়িত্ব বা তাদের এই ব্যাপারগুলো প্রতিটা ভালো হচ্ছে হাউসওয়াইফরা চাপ প্রচুর থাকছে সন্তান ঠিক আছে বিদ্যা মোটামুটি চলছে তাই কালকে ব্যাপক কিছু দিন নয় ব্যাপক কিছু এক্সপেকটেশন না রেখে রোজ রোজ ভালো হয় না তাই ব্যাপক কিছু এক্সপেকটেশন না রেখে এগোনোটা আমার মতে বেটার হবে উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এক পা ফেলতে গিয়ে দুবার ভাববেন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় গলে যাবেন না ধনিষ্ঠা নক্ষত্র ছোটো ছোটো পারিবারিক বিবাদ জ্ঞাতির বিবাদ বড় অশান্তির আকার ধারণ করতে পারে ইভেন ভাই বা এনাদের সাথে বড় অশান্তি বা বড় আকার ধারণ করে নিতে পারে তাই আমার মনে হয় একটু নজর রাখা বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে রাশি কুম্ভ আপনি যদি কুম্ভর মানুষ হন কালকের দিনে ব্যবহার করছেন চার দিন তো কুম্ভ রাশির কালকে দিন কুম্ভ রাশির কালকের দিনে নারায়ণকে ডাকছেন বা ভগবান কৃষ্ণকে ডাকছেন খেয়াল রাখবেন শুধুমাত্র পৌনে দুটো থেকে তিনটে কুড়ি কালকে একদম ফ্রন্ট ফুটে থাকুন আমার দিন দেখবেন কিছু কিছু দিন থাকে যেদিন কাজগুলো ভালো হয় ইজিলি হয় স্মুথলি হয় সুন্দরভাবে হতে থাকে হয় না সেইভাবে এগোবেন আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হন শরীরটা একটু খেয়াল রাখবেন ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরস হবে না এক জায়গায় বসে সাকসেস যেভাবে ইচ্ছা কাজ করব কিন্তু আমার একটাই ফোকাস মোটো হওয়া উচিত আমি আমার কাজ কমপ্লিট করব জবাব দিয়ে আসবো জবাব যারা আপনাকে ছোটো করছে যারা আপনাকে ডমিনেট করছে চেপে ধরছে চেপে রেখে দিয়েছে তাদেরকে আমি দেখিয়ে দেবো কালকের দিনে এক নম্বর কথা রিক্স নেওয়া যায় বড় দায়িত্ব নেওয়া যায় ফ্রন্টে দাঁড়াতে হবে আমি করব। এই মানসিকতা রাখতে হবে কুম্ভ রাশি একদম এগিয়ে যাওয়ার মতো মানসিকতা রাখা এবং দেখন দাঁড়িতে যাওয়া একটু শো অফ করা নিজেকে তুলে ধরা রোজ তো পারি না একদিন পারি অসুবিধা নেই এটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি কুম্ভর মানুষ হন ইভেন বিজনেস পার্ট স্টেবেল থাকছে তাই আয় উন্নতি বাড়িয়ে নেওয়ার দিন সম্মান বাড়ানোর দিন কিছু ক্ষেত্রে এক দুজনের সাথে স্পেশালি কালিক তাদের সাথে একটু ঝঞ্ঝাট তৈরি হতে পারে তাদের তারা বাধ্য করতে পারে তাদের মতো করে চলার বাট আপনি তো আপনি আপনি ছুটবেন আশা করছি আর যদি আপনি থমকে যান তো পুরো দাঁড়িয়ে গেলেন এটা মাথায় রেখে চলুন তাই আটকে আমাকে কেউ রাখবে না যেদিন খারাপ বলি সেদিন বলেন কুম্ভ পুরো খারাপ কুম্ভ ভালো হলো না তা বলুন আজকে আচ্ছা ভালো বলছি সো এটা একটু দেখতে হবে কুম্ভ রাশির মানুষ হলে কুম্ভ রাশি দাম্পত্য জীবনে কিন্তু চাপ রয়েছে হাউসওয়াইফরা কর্তব্য পালন ভালো করছে কিন্তু নাম কম পাবেন কিছু লোক কথা শোনাতে আসবে ওই যে বললাম যেটা প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী ভালো ফল দিচ্ছে আউটসাইডার তারা ফ্যামিলির লোকজন ভোগাবে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো সন্তান সুখ ঠিকঠাক এবং আশাবাদী আশা করতে পারি বিদ্যার ব্যাপারে সুফল পাচ্ছেন তাই কুম্ভ রাশিকে কালকে দৌড়ানোর পরামর্শ দিচ্ছি ছোটার পরামর্শ দিচ্ছি এবং ছুটতে থাকার পরামর্শ দিচ্ছি দেখুন না কালকের দিন ভালো হবে সব মিলিয়ে ভালো হবে সব মিলিয়ে পুরোটা ভালো হয় না কিন্তু অনেকটা ভালো হয় কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র আপনার কনফিডেন্স যদি রাখতে পারেন আপনি গে নার একটু প্ল্যানিং জরুরি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বাধা বিপত্তি সব ক্ষেত্রে থাকছে ভয় পাবেন না একটু বাধা বিপত্তি কম বেশি উনিশ কুড়ি হওয়া এটা কিন্তু থাকবে বাট ভয় নয় বা ভয়ের কোনো ব্যাপার নেই লাস্ট হচ্ছে মিন রাশি মানে আপনি যদি মিনের মানুষ হন লাল ব্যবহার করছেন লাল রেড ইউজ করছেন কালকের দিনের জন্য কালকের দিন চেষ্টা করছেন নারায়ণকে স্মরণ করার কালকের দিন সাইলেন্টলি কাজ করার দিন চুপচাপ মুখ কাজ করা এবং কিছুজনকে কাজের মাধ্যমে জবাব দেওয়া আটটা পনেরো বারোটা পঁয়ত্রিশ আপনার সময় একটা সাতান্ন মানে ধরুন একটা দু একটা পঞ্চান্ন থেকে তিনটে আঠাশ সাড়ে তিনটে এই সময়টা চাপের হচ্ছে মীন রাশি শরীরের দিক লক্ষ্য রাখুন গুরুজন বাচ্চাগুলো শরীর ভালো থাকলেও কোনো না কোনোভাবে আপনার হেলথ কিন্তু ভোগাতে চলেছে ভোগাতে পারে আপনি মিনের মানুষ হলে বা মিন রাশির জাতক জাতিকা হলে ইনভেস্টমেন্ট হতে পারে এবং ট্যুরসও হবে অসুবিধা নেই জবাবটা মুখে নয় কম কথায় কাজে জবাব দেবেন কাজ দেখ ভাই আমার কাজ আমি কাজ পারি আপনি একজন টিচার আপনি ধরুন আপনি পড়াতে পারেন সেইভাবে জবাব দিন হ্যাঁ স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিন যে তুমি ভালো পড়াতে পারো না ধরুন আপনাকে বলছে চলুন আমার ক্লাসে চলুন আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করুন যে স্যার ভালো না খারাপ ম্যাডাম ভালো না খারাপ এইটা কিন্তু জরুরি তাই যাদের জন্য কাজ করছেন তাদের কাছ থেকে নাম কামান ওপর মহল ভোগাতে পারে কিন্তু কিছু লোকের মুখ বন্ধ করার দিন পাবলিকদের জন্য করা মানুষ নিয়ে করা কিছু জনের উন্নতিতে আপনার হাত থাকা এবং সঙ্গে নিজের উন্নতির জায়গা নিজের কাজ কমপ্লিট করার জায়গা আমি এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন ইভেন বিজনেস পার্ট আপনি ব্যবসায়ী বা ব্যবসা করছেন স্টেবেল থাকছে খুব খারাপ নয় মানে খুব ভালো হয়তো নয় কিন্তু খারাপও নয় ভালোর দিকে যাচ্ছে কাস্টমারদের ফিডব্যাক ভালো হচ্ছে আপনি কালকে কম কথা বলবেন স্মার্ট কথা বলবেন এটা বেটার রেজাল্ট হবে দাম্পত্য জীবন কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স করছে ইভেন গুরুজনদের সাথে সম্পর্ক বাচ্চাগুলো সন্তান সুখ আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে মানে বাচ্চাগুলোর সাথে সম্পর্ক বা সন্তানাদির জায়গা ভালো রেজাল্ট দিচ্ছে বিদ্যাস্থান শুভ নয় পড়াশোনায় মনোযোগী হন হাউসওয়াইফরা নিজের মতো করে কাজ করুন কিছু খারাপ মানুষ আপনার চারিদিকে ঘুরবে প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন এবং যারা অ্যাকচুয়ালি আপনার বন্ধু তাদের সাপোর্টটা আশা করতে পারেন আপনি মিনের মানুষ হলে তাই ওভারঅল ঠিকঠাকভাবে চলার দিন এবং আবার রিপিট করছি জবাব দেওয়ার দিন আর কোনো ঝঞ্ঝাট থাকলে কাজে মিটিয়ে দেওয়ার দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা কিছু চালাক লোক আপনার চারিদিকে থাকবে একটু খেয়াল রাখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে কালকের দিনে অহেতুক মাথা গরম করবেন না আর রেবতী নক্ষত্র অর্থর রিলেটেড বড় ডিসিশান নেবেন না সমস্যা রয়েছে আর ইম্পর্টেন্ট কোনো ডিসিশান খুব ভেবে চিনতে নেবেন এটা ঘটনা সো এটাই আগামীকালকে রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন